वेलकम बैक टू माय चैनल मधुमिता'স কর্নার। মধুমিতা'স কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে যত ভিউয়ার্স আছো তারা যদি এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার যারা মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করব, সেটা হচ্ছে কালার বার স্পটলাইট ইলুমিনেটিং লোশন। এটার আমি রিভিউ শেয়ার করব। এই লোশনটা অ্যাপ্লাই করতে তোমরা আমাকে আগেও দেখেছো আমার আগের মেকআপ ভিডিওতে। তো আমি এই লোশনটা অনেক দিন ধরে ইউজ করছি। তো ইউজ করার পরে আমি ভাবলাম যে এই লোশনটার তোমাদের সাথে একটা রিভিউ আমি শেয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে লোশনটা আসলে কেমন। যারা পারচেস করতে চাইছো এই লোশনটা, তো আমার এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে তাদের সুবিধা হবে যে তারা ডিসাইড করতে পারবে যে তারা এটা পারচেস করবে না করবে না। তো সেই জন্যই এই ভিডিওটা আমার করা। তো তাহলে আমি তোমাদেরকে দেখাই যে কালার বার স্পটলাইট ইলুমিনেটিং লোশনটা আসলে কেমন। এটা এটা হচ্ছে এই ইলুমিনেটিং লোশনটার আউটার প্যাকেজিংটা, তোমরা দেখে নাও ভালো করে। এটার নাম হচ্ছে কালার বার স্পটলাইট ইলুমিনেটিং লোশন, যেটা আমি তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে অল স্কিন টাইপ লোশন, ফর অল স্কিন টাইপ, যেটা এখানে লেখা আছে। নেট কোয়ান্টিটি হচ্ছে 30 ml। আচ্ছা, এখানে বলছে এটা ক্রুয়েলটি ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, লাইট ওয়েট। আচ্ছা, আর লেখা আছে স্পটলাইট ইলুমিনেটিং লোশন ইজ প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, অ্যালকোহল ফ্রি, ডাজ নট কন্টেন মিনারেল অয়েলস, আর্টিফিশিয়াল কালার অর ফ্রেগ্রেন্স, অ্যান্ড ইজ 100% ক্রুয়েলটি ফ্রি। এটা হচ্ছে 100% ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন্স ফ্রি, অ্যালকোহল ফ্রি, সালফেট, ইয়েস সালফেট ফ্রি। আর এখানে লেখা আছে স্পটলাইট ইলুমিনেটিং লোশন গেট সেট অ্যান্ড গ্লো উইথ দিস সুপার চার্জ লিমিনাইজিং লোশন দ্যাট ইজ দ্য আল্টিমেট পেপ মি আপ ফর স্ট্রেস স্কিন। পোটেন্ট বোটানিক্যালস দ্যাট রিডিউস সাইন্স অফ ইমপ্রেকশনস টু লাইট আপ ইয়োর স্কিন ইনস্ট্যান্টলি। হাউ টু ইউজ, অ্যাপ্লাই বাই ইট সেলফ অন ক্লিন স্টোন অ্যান্ড ট্রিটেড স্কিন ফর আ ফ্যাবুলাস গ্লো অর মিক্স উইথ ইয়োর ফেভারিট ফাউন্ডেশন ফর আ ডিউই ফিনিশ। আর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে পুরোপুরি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো পুরোপুরি এখানে লেখা আছে। আর এটা নেট কোয়ান্টিটি তো তোমাদেরকে আমি বলেই দিলাম 30 ml। কন্টেন্টস মেড ইন ইটালি, এটা ইটালির প্রোডাক্ট। আচ্ছা, আর হচ্ছে এটার প্রাইস হচ্ছে 950, আর হচ্ছে সেলফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স, 2 ইয়ার্স হচ্ছে সেলফ লাইফ, আর প্রাইস হচ্ছে 950। বাট 950 দিয়ে আমি এটা পারচেস করিনি, তোমরা চেক করে নিও। অনলাইনে এটার উপরে ডিসকাউন্ট থাকে, প্রায় ডিসকাউন্ট থাকে, তো সেই ডিসকাউন্টের সময় আমি কিনেছিলাম। তো আমি ভালোই ডিসকাউন্ট পেয়ে গেছিলাম, তখন আমার এটা 650 কি 660 এরকম কিছু একটা পড়েছিল। তো তোমরা এটা চেক করে নিও। আর এমনি এর প্রায় যারা কেউ যদি বাইরে কোনো আউটলেট থেকে কেনে তো তার হয়তো 950 পড়বে, কিন্তু অনলাইনে যদি তোমরা এটা পারচেস করো তাহলে এখানে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমি পারচেস করেছি। পারচেস করার পর আমি অনেক দিন ধরে ইউজ করছি, ইউজ করার পরে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি তোমাদেরকে যে বটলটা ইলুমিনেটিং লোশনের যে বটলটা আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম প্যাকেজিংয়ে আসে এই লোশনটা। তোমরা আমার কাছে এটা আগেও দেখেছো, আর যারা আমার এর আগের ভিডিও তো যারা দেখোনি তারাও চেক করে নিও আগের ভিডিওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা আমার কাছে অনেক দিন ধরে আছে। এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, আর এই বটলটার এই জারটার গায়ে যে জারটার বডিতেও লেখা আছে, যা যা বক্সের মধ্যে যা যা লেখা আছে তাই এখানেও লেখা আছে। তাই আমি আবার সেকেন্ড টাইম আমি এটা পড়ছি না। আর এখানেও সব থেকে ভালো যে কেউ যদি বক্সটা যদি ফেলে দেয় তাহলেও তার কোনো প্রবলেম হবে না, কারণ এখানে ডেটটা এখানে লেখা আছে, এক্সপায়ার ডেটটা এখানে লেখা আছে, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে এরকমভাবে এটাকে ওপেন করতে হয় টুইস্ট করে,
ভীষণই ভালো, আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে, যারা দেখোনি তারা আরেকবার চেক করে নিও। আর এই এরকমভাবে এটাকে ওপেন করতে হয়। আমি এটাকে তোমাদেরকে হাতে নিয়েও আমি দেখিয়ে দেবো, আর ফুল ফেসেও আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। আর আমার আজকের এই মেকআপ লুকটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মেকআপ লুকটা যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে, বাট এই ভিডিওটা আগে আসবে, মেকআপের ভিডিওটা পরে যাবে। তো মেকআপের ভিডিও তোমরা এর পরে দেখতে পাবে, তো পরে তোমরা এটা চেক করে নিও, মেকআপের ভিডিওটা তোমরা দেখে নিও। মেকআপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আর এই হলো বটলটা, এবার আমি তোমাদেরকে এটা হাতে নিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই কোয়ান্টিটি আমি নিয়েছি, এই দেখো এটার মধ্যে না একটা পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার আছে। এই দেখো তোমরা আশা করি বুঝতে পারছো, দেখো খুবই ভালো। মেকআপের আগে প্রাইমার ইউজ করার পরে তোমরা এটা ইউজ করলে স্কিনটা খুবই ভালো লাগে দেখতে। দেখো তোমরা ডিফারেন্স আশা করি বুঝতে পারছো, ডিফারেন্সটা এই এটা যেখানটা আমি লাগিয়েছি সেই জায়গাটা আর এই হাতের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। দেখো খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে, দেখো ভীষণই ভালো, ভীষণই সফট আর পিঙ্কিশ ব্যাপার আনে, খুবই ভালো। এটা লিকুইড হাইলাইটার, লিকুইড হাইলাইটার যেরকম সেটাই হচ্ছে এটা, দেখো ভীষণই ভালো। আর একটু এক্সপেন্সিভ এটা ঠিক কথা, যদি তোমরা এটা পারচেস করো তোমরা তো মেকআপের সঙ্গে তো এটা ইউজ করবেই, আর কেউ যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে এটা রেগুলারও ইউজ করতে পারো, এটা ভালো, খুবই ভালো স্কিনের জন্য, খুবই ভালো। তাহলে এবারে আমি তোমাদেরকে আমার ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি স্কিনটাকে টোনিং করে নেবো, আর তার জন্য আমি নিয়েছি গুড ভাইবসের রোজ গ্লো, যে টোনারটা আছে সেটা আমি ফুল ফেসে ফার্স্টে স্প্রে করে নেবো। টোনারটা আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে গেছে, তোমরা দেখে নাও। এবারে আমি ইলুমিনেটিং যে লোশনটা আছে সেটাকে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই হলো ইলুমিনেটিং লোশনটা, এবারে আমি এই কোয়ান্টিটি আমি নিলাম, এটা এবার আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ একটা পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার আছে এর মধ্যে, স্কিনটা খুব স্মুথ করে আর একটা বেশ পিঙ্কি একটা শাইনি ব্যাপারও নিয়ে আসে। এই দেখো দেখে নাও তোমরা একটা পিঙ্কিশ গ্লো একটা আমার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে। এটা যদি তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করে লাগাতে চাও তাহলে সেটাও করতে পারো, আমি এমনি তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে এটা দেখালাম। এবার যদি কেউ একটু হাইলাইট করতে চাও তাহলে জাস্ট এইটুকু নেবে, নিয়ে হাইলাইট পোর্শনগুলোতে আরেকবার অ্যাপ্লাই করে দেবে। এই দেখো
দেখো আমার স্কিনটা কিরকম শাইন করছে, মানে হাইলাইটার যে ব্যাপারটা, ইলুমিনেট হচ্ছে আমার স্কিনটা। দেখো তোমরা দেখতেই পেলে যে স্পটলাইট ইলুমিনেটিং লোশনটা আমার ফুল ফেসে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যে মুহূর্তে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই মুহূর্তে আমার কিন্তু ফেসে, আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম রোজ গ্লো টোনারটা আমি শুধু ইউজ করেছি, আদারওয়াইজ কিচ্ছু ইউজ করিনি, সেটাই কিন্তু করেছি। আমি মেকআপ করে আছি বলে তোমরা ভেবো না যে তার আগে আমি প্রাইমার ইউজ করেছি বা কিছু। হ্যাঁ, তবে প্রাইমার ইউজ করার পরে এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে মেকআপের ফিনিশিংটা তোমাদের আরও ভালো আসবে, আরও ভালো আসবে। তবে আমি যখন তোমাদেরকে ইলুমিনেটিং লোশনটা অ্যাপ্লাই করে দেখেছিলাম, যেহেতু তোমরা ভাবতেই পারো যে আমি সেম ড্রেস পরে আছি, মানে পরে ভিডিওটা দেখার পরে হয়তো তোমরা ভাবতেই পারো যে আমি সেম ড্রেস পরে আছি, সেম মেকআপ আছে, হয়তো আমি তার আগে প্রাইমার ইউজ করেছিলাম বা কিছু, বাট না, সেরকম কিছু নয়। আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি আমি সেটাই ইউজ করেছি, আর তোমরা রেজাল্ট তোমরা দেখতেই পেয়েছো। আর যদি তোমরা এই মেকআপ লুকটা দেখতে চাও তাহলে এই মেকআপ লুকটা এর পরের ভিডিওতে আসবে, তোমরা অবশ্যই চেক করো এই মেকআপ লুকটা। আর এই স্পটলাইট ইলুমিনেটিং লোশনটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে পারচেস করতেই পারো, কারণ আমার এটা ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, তবে কি এটা একটু এক্সপেন্সিভ। আর যদি তোমরা কেউ যদি একটু কম রেঞ্জের ইলুমিনেটিং লোশন ভালো কাজ করে, এরকমই কাজ করে, যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেরকম ধরনের কোনো কিছু, কোনো রকমের ভিডিও নিয়ে আসার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতেই পারো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আমার বকবকানি আমি এখানেই স্টপ করছি, ফিরে আসছি পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। আমি মধুমিতা, মধুমিতাস কর্নারে।